प्रिय स्टूडेंट्स दशम श्रेणी जीवन विज्ञान श्रेणीकक्षे तुम्हारे स्वागत जाना ची आज हमें जानब जो अभियोजन सम्पर्के अभियोजन विभिन्न धरण जेमन बोलते पर कि जे अंग संस्थानिक आचरणगत एवं शारीरवृत्तीय आज हमरा शारीरवृत्तीय अभियोजन सम्पर्के जानब। देखो शारीरवृत्तीय अभियोजन क्षेत्र में सिलेबस अंतर्भुक्त करा हुआ है जे प्राणीटी से प्राणी सम्पर्के डिटेल्स जेने नेब एवं तार क्षेत्र जे जे अभियोजनगत वैशिष्ट्यवली आमरा देखते पाई सेगुली अतीब गुरुत्वपूर्ण परीक्षा जो प्रश्नगुली आसे सेगुली एरकम ही जे जल क्षय हाथ निजेके रक्षा करार जन्य उटेर देहे कौन कौन वैशिष्ट्यवली देखते पावा जाए बा एमनो प्रश्न है जे उटेर आरबीसी प्रधान वैशिष्ट्यगुली उल्लेख करो जेगुली जल क्षय सहनेर जन्य तैरी हुए बा गठित हुए। एछाड़ाओ बेश कयेकटी शर्ट क्वेश्चन आछे सेगुली आमरा पढ़ाते पढ़ाते आलोचना करते करते एगिए जाब। ताहले एसो शुरू करी जे प्रथमे बोली एई शारीरवृत्तीय अभियोजन सम्पर्के उदाहरण हिसेबे आमरा काके निलाम उट के। उट हच्छे मरुभूमिर जहाज। ताहले उटेर प्रधान आवासस्थल बा तार थाकार जायगा कि ना मरुभूमि। एई उटेर विज्ञानसम्मत नाम हलो कैमेलास ड्रोमेडारियास। उट मूलत दुई धरनेर हये थाके एकटी हच्छे एक कूज विशिष्ट उट और आरेकटी हच्छे दि कूज बा दुई कूज विशिष्ट उट। ताहले ए कूजेर मध्ये कि आछे एक कूजर मध्य चर्बी बर्तमान। तेल कूज की द्वारा गठित चर्बी द्वारा गठित और मरुभूमि जे परिवेश से मरुपरिवेश कम मरुपरिवेश हे उत्तप्त खूब गरम उष्ण प्रकृतर आकटी हे शुष्क मान से जलर अभाव रही। তাহলে এই হচ্ছে মরু পরিবেশ। এবারে আমরা এই মরু পরিবেশে উট স্বাভাবিক জীবনযাপন করার জন্য বা নিজেকে মানি নিয়েছে যেভাবে এবং সেই মানাতিকে যে যে বৈশিষ্ট্যগুলি তার দিয়ে আমরা দেখতে পাবো বা পেয়েছি সেইগুলি আমরা আলোচনা করব। প্রথমে বলি উটের শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলি সেগুলির মধ্যে অন্যতম হলো যে উটের देहस्थित जे चामड़ा बा चर्म अत्यंत पुरु। ताहले चर्म पुरु एवं रोमयुक्त। ताहले एर फले कि हय जे अत्यधिक तापमात्रार हाथ थेके उट निजेके रक्षा करते पारे एवं ताप सहन क्षमता बृद्धि पाय। परिवेशेर तापमात्रा जदि एकटु हाई हये जाय स्वाभाविकेर तुलनाय তখন কি হয় সাধারণত আমরা ঘেমে যাই। কিন্তু উটের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি এবং অন্য রকমের প্রায় 49 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি তাপমাত্রা উঠে যায় তাও উটের ঘাম হয় না। তাহলে সহজেই ঘাম হয় না কাদের ক্ষেত্রে উটের ক্ষেত্রে। কত ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি পেল 49 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত। উট এক নিমেষে প্রায় 36 লিটার পর্যন্ত জল পান করতে পারে। তাহলে এক নিমেষে কত পরিমাণ জল পান করতে পারে প্রায় 36 লিটার জল পান করতে পারে। তাহলে প্রশ্ন হতে পারে এই জল কি সঙ্গে সঙ্গে সে তার শারীরবৃত্তীয় কাজের জন্য কি ব্যবহার করে কখনোই না। এই জলকে সে তার পাকস্থলীর মধ্যে वाटर शैक एक विशेष जल थलि आछे वाटर शैक एर मध्य
সঞ্চয় করে রাখে এবং প্রয়োজন অনুসারে এই পাকস্থলীর ওয়াটার শেক মধ্যস্থিতে জলকে সে তার কাজে লাগায় বা ব্যবহার করে। উটের যে চর্বি আছে, এই যে চর্বি বললাম কুঁজের মধ্যস্থিত, এই চর্বির জারণ ঘটিয়ে জল উৎপন্ন করে। তাহলে চর্বির জারণ ঘটিয়ে কী করবে? জল উৎপন্ন করে। তাহলে প্রশ্ন হতে পারে কত পরিমাণ জল উৎপন্ন হয়? দেখো, বিজ্ঞানীরা দেখেছেন গবেষণা চালিয়ে যে উটের যে চর্বি, সেই কুঁজস্থিত যে চর্বি, প্রায় 100 গ্রাম পরিমাণ চর্বি জারিত হয়ে প্রায় 110 গ্রাম জল উৎপন্ন করে। তাহলে এবার ভাবতে পারছো যে উটের আপদকালীন মুহূর্তে জলের সোর্স কোনগুলি? এবার যাচ্ছি, দেখো আমরা কি করি যে আমাদের দেহস্থিত দূষিত পদার্থগুলিকে রেচন বস্তু হিসেবে দেহের বাইরে নিক্ষেপ করি বা নির্গত করে থাকি। সেগুলি বিভিন্ন পদ্ধতি হতে পারে, নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, তারপরে ঘর্মের মাধ্যমে হতে পারে, আর একটি ইউরিন বা মূত্রের মধ্যস্থতায়। উট তার দেহস্থিত দূষিত পদার্থগুলিকে দেহের বাইরে নিক্ষেপ করে মূত্রের মধ্যস্থতায়। কিন্তু এর মূত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে মূত্র খুব ঘন প্রকৃতির। তাহলে মূত্র হচ্ছে খুব ঘন বা থকথকে প্রকৃতির, আর তার মধ্যে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড বর্তমান। তাহলে উটের মূত্রের প্রধান বৈশিষ্ট্য আমরা কী দেখলাম? যে এদের মূত্র খুব ঘন এবং ইউরিক অ্যাসিড সমন্বিত, এবং এদের মল যে ত্যাগ করে সেই মল অত্যন্ত শুষ্ক প্রকৃতির, যার ফলে কী হচ্ছে, মল এবং মূত্র উভয়ের মাধ্যমে সে জল ক্ষয়ের হাত থেকে নিজেকে রক্ষা করলো, অর্থাৎ জল সঞ্চয় করে রাখলো। আর আরেকটি হচ্ছে, দেখো আমরা সবাই নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে দেহস্থিত কিছু জলকে দেহের বাইরে নিক্ষেপ করে থাকি, যেগুলি সচরাচর আমরা দেখতে পাই না, কিন্তু তখনই দেখতে পাই যখন অত্যন্ত ঠান্ডা পরিবেশে আমরা উপস্থিত হব। উট এই যে পদ্ধতির মাধ্যমে দেহের বাইরে থেকে জল নির্গত হয়ে যায় সেটিকে সে পরিবর্তন করেছে, যার ফলে উটের নাসিকার একটা বিশেষ গঠন আমরা দেখতে পাবো। দেখবে যে সেই নাসিকা পথে যে বায়ুটা নির্গত হয়, অর্থাৎ নাসিকা পথে কোন বায়ু? উষ্ণ বায়ু। এই উষ্ণ বায়ু বের হতে দেয় না, এই বায়ুকে শীতল করে তবে দেহের বাইরে বের করে। অর্থাৎ এর জন্য উটের নাসারন্ধ্রের মধ্যে এক বিশেষ গঠন দেখতে পাওয়া যায়। তাহলে আমরা শুধু কী বলবো যে নাসিকা পথে উষ্ণ বায়ু নির্গত না করে উট শীতল বায়ু নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে নির্গত করে থাকে। আর এর ফলে কি, যে পরিমাণ জলীয় বাষ্প দেহ থেকে বের হয়ে যাচ্ছিল সেটি আর বের হতে পারে না। আর সর্বোপরি আশ্চর্যের বিষয় এই যে উট এক টানা 7 দিন জল পান না করেও থাকতে পারে। তাহলে 7 দিন জল পান করে না, বা যদি পায় জলের উৎস তাহলে করে, কিন্তু যদি না পায় সে 7 দিন পর্যন্ত জল না পান করেও থাকতে পারে। তাহলে তখন সেই সমস্ত জলের উৎস কি? তার ওই চর্বিস্থিত যে জারণ প্রক্রিয়া এবং তার মাধ্যমে যে জল, সেই জল এবং তার ওয়াটার স্যাকের মধ্যেও উপস্থিত জল। এইভাবে উট তার দেহে জলের চাহিদা মেটায়। আর এই ক্ষেত্রে উটের লোহিত রক্তকণিকা এক বিশেষ আকৃতি ধারণ করেছে। এবারে আমরা জেনে নেব উটের আরবিসির প্রধান বৈশিষ্ট্যাবলী। দেখো উটের আরবিসির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি আছে তার ঠিক বিপরীত বৈশিষ্ট্য কিছুটা দেখতে পাওয়া যায়। আমাদের লোহিত রক্তকণিকা গোলাকার, কিন্তু উটের ক্ষেত্রে সেটি হচ্ছে ডিম্বাকার। উটের হচ্ছে ডিম্বাকার। আমাদের যে লোহিত রক্তকণিকা সেটি হচ্ছে আকার আকৃতিতে বড়, কিন্তু এদের লোহিত রক্তকণিকা ক্ষুদ্রাকৃতির বা ক্ষুদ্রাকার। আমাদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিন, আর উটেরও পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন। এবারে এই গঠনের জন্য
উটের ক্ষেত্রে জীবনধারণের বিশেষ সহায়ক হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের যে লোহিত রক্তকণিকা সেটি 150 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, স্বাভাবিকের থেকে 150 গুণ। আর উটের ক্ষেত্রে এই মান হচ্ছে প্রায় 240 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তাতেও কোনো ক্ষতিগ্রস্ত হবে না লোহিত রক্তকণিকা। আর এই সমস্ত বৈশিষ্ট্যগুলি উটের আরবিসির ক্ষেত্রে আমরা দেখতে পাই। দেখো, যখন আমাদের দেহে যে পরিমাণ জল থাকার প্রয়োজন, তার থেকে যদি জলের পরিমাণ কমে যায়, তখন আমাদের দেহের রক্তবাহী যে শিরা, ধমনী, জালক বা ব্লাড ভেসেলস যেগুলো আছে, সেগুলো তো কিছুটা সংকুচিত হবে। আর সংকুচিত হওয়া মানে কি, যদি লোহিত রক্তকণিকার আকার বড় হয় এবং তখন সে কী হবে, সেই সরু নালীর মধ্য দিয়ে, আমরাই বলছি একটি নালী, এই সরু নালীর মধ্য দিয়ে যেতে পারবে না, তখন এখানে আটকে যাবে। কিন্তু উটের ক্ষেত্রে এই যে ডিম্বাকার এবং ক্ষুদ্রাকৃতির লোহিত রক্তকণিকা, এর জন্য অনায়াসে এর মধ্য দিয়ে যাতায়াত করতে পারে, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটে না। এবং এই যে এতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দেখো কোথায় 150 গুণ আর 240 গুণ, এই যে এত গুণ যে বৃদ্ধি পেল, এর ফলে কি বেশি পরিমাণ অক্সিজেন দেহের সাপ্লাই করতে পারবে, অর্থাৎ তার কোনো সমস্যা হবে না। এই হলো উটের আরবিসির প্রধান বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যের জন্য উট তার স্বাভাবিক জীবনযাপনের কোনো ব্যাঘাত ঘটতে দেয় না, বা যাতে না ঘটে তার জন্য এই বৈশিষ্ট্যগুলি তার দেহে আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া উটের যে পায়ের যে নিচের অংশগুলি আছে, প্যাড যেগুলি বলছি, সেগুলো অত্যন্ত পুরু, যার ফলে কী হয়, মরুভূমি বালি উত্তপ্ত হলেও তার ওপর দিয়ে অনায়াসেই চলাচল করতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না, বা তাপ এদের কোনো ক্ষতি করতে পারে না। আরেকটা হচ্ছে যে বালি ঝড় বা বালু ঝড় যদি শুরু হয়, তখন তো উটের বিভিন্ন সমস্যা হতে পারে, সেক্ষেত্রে যাতে সমস্যা না হয় তার জন্য দেখবে উটের যে আইব্রাউ অর্থাৎ ভ্রুগুলো, সে বা ঊর্ধ্ব নেত্রপল্লব বা নিম্ন নেত্রপল্লবে যে লোমগুলো আছে সেগুলো অনেক দীর্ঘাকৃতি, মানে ঝালরের মতো তাদেরকে বালির হাত থেকে চক্ষুকে সুরক্ষা প্রদান করে। আরেকটা হচ্ছে যে নাসারন্ধ্রের ওপরে দেখবে যে এই যে দুটো নাসারন্ধ্র, তার উপরে একটা কভারের মতো এইরকম ঢেকে থাকে একটা মাংসল পিণ্ড, যাতে বালি ঝড়ের সময় বালি নাসারন্ধ্রের মধ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য এই অবস্থা। এবং পাগুলি অনেকটা দীর্ঘ, যাতে তাপ তার শরীরে প্রবেশ করতে না পারে, অর্থাৎ মরুভূমির যে লেভেল, মরু লেভেলের যে বালির যে উচ্চতা, তার থেকে দেহকে অনেকটা উপরে রাখে। আর এই হলো আজ আমার উট সম্পর্কে পাঠদান প্রক্রিয়া, বা উটের শারীরবৃত্তি অভিযোজন সম্পর্কে পাঠদান প্রক্রিয়া। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।